আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, হাতের লেখা চ্যানেলে আপনাদের স্বাগতম। আজকের ভিডিওর বিষয় বাংলা হাতের লেখা সুন্দর করা। কিভাবে খুব সহজে আমরা বাংলা হাতের লেখা সুন্দর করতে পারি তা এই ভিডিও দেখে খুব সহজেই বুঝতে পারবো ইনশাআল্লাহ। বন্ধুরা, আমরা এখানে দেখতে পাচ্ছি একটি সুন্দর হাতের লেখা। অনেকের কাছে এটি সুন্দর নাও লাগতে পারে, কারণ এর থেকে আরও অনেক সুন্দর লেখা অনেকের হয়ে থাকে। যাই হোক, সুন্দর হাতের লেখা সবারই প্রিয়, তাই আমরা সবাই হাতের লেখা সুন্দর করতে চাই। আগের এক ভিডিওতে আমরা দেখেছি ইংরেজি হাতের লেখা সুন্দর করার উপায়, আজকের এই ভিডিওতে আমরা দেখব বাংলা হাতের লেখা সুন্দর করার উপায়। বাংলা হাতের লেখা সুন্দর করতে চাইলে অবশ্যই প্রথমে স্বরবর্ণ এবং ব্যঞ্জনবর্ণ সুন্দর করে শিখে নিতে হবে। এরপর শিখতে হবে কার বা ফলাচিহ্ন, আকার, একার, ঋষিকার, এগুলো চিহ্নও শিখতে হবে। ব্যঞ্জনবর্ণ এবং স্বরবর্ণ এগুলো ভেঙে ভেঙে লেখার ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে। কার বা ফলাচিহ্ন নিয়েও সুন্দরভাবে সহজ কৌশলে ভেঙে লেখার সহজ পদ্ধতি দেওয়া আছে। তারপরও আপনার হাতে সময় খুব কম, তো কীভাবে লেখা সুন্দর করবেন? আপনার হয়তো স্বরবর্ণ এবং ব্যঞ্জনবর্ণ সুন্দর করে লেখাগুলো শেখা নাও থাকতে পারে। তাহলে উপায় কি? উপায় একটা আছে, সেটা হচ্ছে যে আমরা যখন শব্দগুলো লিখব তখন লেখার সময় খেয়াল রাখতে হবে যে এগুলো যেন সমান হয়, সবটাই যেন অক্ষরগুলো সমান হয়। দেখুন, এগুলো লেখা হচ্ছে সমান, আর আমি এখানে ঋষিকার, এগুলো হচ্ছে একার, আকার, বড় দিইনি। শব্দ লেখার পর নির্দিষ্ট পরিমাণ একটা ফাঁকা দিবেন, এই তো শব্দ লেখার পর নির্দিষ্ট একটা ফাঁকা দিবেন। এখানে আমরা একটা ফাঁকা দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে একটা ক অক্ষর পরিমাণ। যেমন আরেকটা লিখে দেখাই আরেকবার, সুন্দর। এখানে যে আমি সুন্দর লিখলাম, তারপর কতখানি ফাঁকা দিব? অনেকে এটা প্রশ্ন করে থাকে যে আমরা কতখানি ফাঁকা দিব একটা শব্দের পরে। শব্দের পরে নির্দিষ্ট কোনো ফাঁকা নেই, তবে ক পরিমাণ যদি ফাঁকা দেওয়া হয় তাহলে সুন্দর লাগবে। ক মানে একটা অক্ষর বা বর্ণ, একটা বর্ণ যদি আমরা ফাঁকা দিই, দেখুন এখানে যদি একটা ক লিখি এতটুকু ফাঁকা থাকবে। তারপর হাতের লেখা, হাতের, এরপর আবার যদি ক পরিমাণ ফাঁকা দিই তাহলে দেখুন লেখার অক্ষর আমাদের যে রকমই হোক না কেন, যদি আমরা এরকম করে লিখি তাহলে লেখা সুন্দর হওয়ার আশঙ্কা থাকবে। এই তো দেখুন, এইখানে সমান, সবগুলো সমান রাখার চেষ্টা করবেন। অনেক অক্ষর লেখার সময় বড় হয়, যেমন হ, এখানে হ লিখছি, অনেকেই এইরকম করে লেখে, হ লেখার সময় এগুলো ছেড়ে দেয়। অনেক অক্ষরে এরকম করে অনেকেই, আকার অনেক সময় বাড়ায় দেয়, একটু বড় করে দিয়ে দেয়। শব্দের পর নির্দিষ্ট পরিমাণ ফাঁকা রাখবেন আর শব্দগুলো সমান করে লিখবেন। আপনার শব্দ মানে অক্ষর যেমনই হোক না কেন, চেষ্টা করবেন একই সমান রাখতে। আপনি শব্দের পরে কর চাইতে একটু বেশি ফাঁকা রাখতে পারেন, কিন্তু কর থেকে যেন কম ফাঁকা না হয়। ক বলতে অক্ষরটা যেন এর মাঝে যদি হয়, দেখুন এইরকম, এইরকম পরিমাণ ফাঁক রাখতে হবে। আর লেখা যদি আমরা একই রেট বা একই সমান করতে চাই, তাহলে আমরা বেশি বেশি বাংলা খাতায় প্র্যাকটিস করব। বাংলা খাতায় প্র্যাকটিস করার মাধ্যমে লেখাগুলো সমান হবে এবং আকার, একার, ঋষিকার সবগুলোই সমান হবে আর লেখা দেখতে সুন্দর লাগবে। যেমন ওই লেখাটাই আমি এখানে লিখে দেখাই, বন্ধুরা দেখেন এই লেখাটাই, যেটা এখানে লিখেছিলাম সেইটাই আমি এখানে লিখে দেখাই। সুন্দর হাতের লেখা সবার প্রিয়, এতে এখানে দেখেন সুন্দর। এখানে দেখতে পাচ্ছি আমরা, দেখুন এখানে যখন আমরা লিখছি তখন সবটা অক্ষর এই নিচের দাগের সাথে লাগানো, দেখুন এটা লাগানো, এটা লাগানো, এটা লাগানো, সবটাই। আর এরকম করে যদি প্র্যাকটিস করতে থাকেন তাহলে লেখাগুলো সমান হবে, সব অক্ষরই একই রেটে হবে। আর নির্দিষ্ট পরিমাণ ফাঁকা রাখবেন, শব্দের পর নির্দিষ্ট পরিমাণ ফাঁকা রাখবেন। তাই লেখা সুন্দর করতে চাইলে অবশ্যই বেশি বেশি আমাদের লিখতে হবে। অনেকেই বলে বাংলা খাতায় এরকম বেশি বেশি প্র্যাকটিস করলে লেখা নাকি বড় হয়ে যায়, তো আমি তাদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই যে দেখুন এখানে একটা দাগ, এটা এটার থেকে বড় দাগ। আমাকে যদি বলা হয় এর মধ্যে এরকম করে পুরোটা অক্ষর পুরো পুরে লেখো, এটা দেখুন হাতের লেখা আমি এখানে লিখব, হাতের, এই তো
লেখা। আমাকে যদি এই মাপে লিখতে বলা হয় এই মাপেই লিখতে পারবো। তো বন্ধুরা, এইটা বিষয় না যে বাংলা খাতায় লিখলেই হাতের লেখা বড় হয়ে যাবে। বাংলা খাতায় লেখার উদ্দেশ্য হচ্ছে লেখার অক্ষরগুলো যেন একই মাপে থাকে। অবশ্যই আমরা বাংলা খাতার এই মাপে লিখবো না, তাহলে অবশ্যই বড় দেখাবে। আমরা কি মাপে লিখবো? আমরা এর থেকে একটু ছোট করে লিখবো। সুন্দর হাতের লেখা সবারই প্রিয়। আরেকটা দেখাচ্ছি, এই তো দেখুন এখানে। বর্ণমালা শিখতে হবে, সুন্দর করার চেষ্টা করতে হবে, তাহলে হাতের লেখা ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি সুন্দর হবে। তারপরেও বলি, যাদের হাতের লেখা সুন্দর না, অর্থাৎ বর্ণমালাগুলোও সুন্দর করে লিখতে পারেন না, কিন্তু সুন্দর করে লেখা আপনার জরুরি, আপনার সুন্দর লিখতে হবে, এমতো অবস্থায় খুব অল্প সময়ে আপনি কেমন করে সুন্দর করে লিখতে পারেন? তার উপায় একটাই উপায় হচ্ছে, লেখার সময় অবশ্যই, আরেকবার বলি, লেখার সময় অবশ্যই শব্দ লেখার পর নির্দিষ্ট পরিমাণ ফাঁকা রাখবেন। নির্দিষ্ট পরিমাণ বলতে ক পরিমাণ, এর থেকে হালকা বেশি ফাঁকা রাখতে পারবেন, কিন্তু ক পরিমাণের চাইতে ছোট করতে পারবেন না। খেয়াল রাখবেন শব্দ লেখার সময় সবগুলো সমান করে লিখতে। সবগুলো যদি সমান করে লিখতে পারেন, আপনার অক্ষর যদি খারাপও হয় তবুও সুন্দর লাগবে। কার এবং ফলা চিহ্নগুলো ছোট করে দিবেন, তাহলেই লেখা সুন্দর হবে ইনশাল্লাহ। বন্ধুরা, লেখা সুন্দর করার পাশাপাশি আমাদের আরেকটা জিনিস লক্ষ্য করতে হয়, সেটা হচ্ছে পরীক্ষায় লেখার সময় মেইনটেইন করতে হয়। আমরা কিভাবে দ্রুত লিখতে পারি সেই ভিডিওটি চ্যানেলের ডেসক্রিপশনে দেওয়া আছে। আশা করি ভিডিওটির মাধ্যমে এই বিষয়টি সম্পর্কে বোঝাতে পেরেছি। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। হাতের লেখা বিষয়ক বিভিন্ন ধরনের ভিডিও পেতে আমাদের সাথেই থাকুন, এবং আপনার প্রয়োজনীয় হাতের লেখা বিষয়ক যে কোনো ভিডিও পেতে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।